তো হে গাইজ, ওয়েলকাম টু মাই নিউ এটা ব্লগ ভিডিও না, এটা জাস্ট একটা নলেজেবলও না, একটা জিনিস করছি ওই জিনিসটা তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? আমি এখন আছি আমাদের ওপর তলায়, ঠিক আছে, দোতলায় আছি। সো দেখতেই পাচ্ছ কে এখানে বসে কাজ করছে, ঠিক আছে? এই যে লাইটিং, এই যে সব লাইটিং কিনে নিলাম আজকে, সামনেই তো কালী পুজো, তিনটে লাইটিং কিনলাম এলইডি। এটা কি দেখো তো, এই দেখো এটা হচ্ছে তারা, ঠিক আছে? আগে মানে অনেকে বানাতো শুনেছি, আমার মামারাও বানাতো। এই যে ইনি এখানে যে বসে আছে, ইনিও বানাতেন এগুলো। সো এইটা আমি নিজে হাতে বানিয়েছি, এই যে দেখতে পাচ্ছ, এটাতে এই সাদা লাইটিংটা কিনে নিলাম গাইজ। আরো দুটো কিনেছি, দেখাচ্ছি কি কালার কিনেছি আর দুটো, এক সেকেন্ড দাঁড়াও। এই একটা কিনেছি, ভালো করে দেখতে পাচ্ছি নাকি বুঝতে পারছি না, এই একটা ওয়ার্ম কালার, ঠিক আছে, মানে হলুদের মতন অনেকটা, কিন্তু হলুদ প্রপার না। তো তিনটে লাইটিনি এলইডি 45 টাকা করে নিল। আর এই একটা কিনেছি পিঙ্ক, সো এই যে লাগাচ্ছে, ব্ল্যাক টিউব দিয়ে লাগাবে। এই যে তারাটা ভালো করে একটু উঠিয়ে দেখি দাও। হ্যাঁ এই যে ঠিক আছে, এই টপে লাগাবো, এটা মানে অনেকটা বড়, ডাইনিং ছাড়া এটা কোনো ঘরে আসবে না, ওর কারণে পাটকাঠি দিয়ে বানিয়েছি গাইস, ঠিক আছে? সো এইটাই দেখানোর জন্য, টোটালটা বানানো হয়ে যাক, দেন লাইটটা জ্বালিয়ে তোমাদেরকে দেখাবো। এখন আবার আমাকে ধরতে হবে, নচেত একা পারবে না তো ধরতে। সো চলো বানানো হয়ে যাক, দিয়ে আসছি তোমাদের কাছে। সো গাইস, এই যে দেখতেই পাচ্ছ লাইটিংটা, এই যে মদন মামা ঠিকঠাক করছে, একদিকটা লাগানো হয়েছে। এই লাইটিংটা আজ থেকে 12-13 বছর আগে খুব চলতো, এই তো মদন মামারা, তারপরে আমার মামারা সবাই বানাতো শুনেছি, আমি তো আর দেখিনি। এই যে এই প্ল্যানটা মদন মামারই, মদন মামাই বলছিল বানা তুই, তো বললো আমি বানালাম হট করে, অনেকটা বড়, ভিডিওতে দেখে মনে হচ্ছে না। তো এই তো দেখতে পাচ্ছ লাইটটা লাগাচ্ছে, লাইট টুনিগুলো সব সাদা কালারের, সব সাদা, ব্ল্যাক টিউবও ইভেন সাদা কালার, সব সাদা কালার কিনেছি। সো দেখতেই পাচ্ছ এখানে এই সব কাজগুলো চলছে। তো টোটালটা এবার হয়ে যাক, দেন তোমাকে মানে ভিডিওটা দেখাবো, দেন ভিডিও করে দেখাচ্ছি যে টোটালটা হয়ে যাওয়ার পর লাইটিং জ্বালিয়ে কিরকম লাগছে। সো চলো হয়ে যাক, তারপর আসছি তোমাদের কাছে। এই যে সো গাইজ, এই যে দেখতেই পাচ্ছ প্রপারলি সম্পূর্ণ হয়ে গেছে লাইটিংটা লাগানো, শুধু দেখতে পাচ্ছ এইখান থেকে এইটুকু অবধি হচ্ছে লাগানো হয়নি, কারণ যে একটাই লাইটিং এনেছিলাম আর একটা লাইটিংয়ে হয়নি অতটা লাগানো। আর এখানে হচ্ছে এটাতে এলইডি লাইটিং, ওর জন্য এখানটা হচ্ছে মদন মামা প্লাস্টিক ফ্লাস্টিক দিয়ে মানে ঠিকঠাক করলো, যাতে জল পড়লে কিছু না হয়, সুন্দর করে লাগানো হয়ে গেছে। এবার চলো প্লাগ করে দিয়ে দেখানোর পালা। যে প্লাগ করতে দিচ্ছে মদন মামা, এই যে খুব সুন্দর করে আলো জ্বলে উঠেছে। এবার লাইট অফ করার পালা, এই যে আমার লাইট অফ, ফোনের ফ্ল্যাশ, এই যে প্রপার ওপর থেকে ফুল ভিউটা নিয়ে নাও, জাস্ট হয়নি দেখতেই পাচ্ছ এইখান থেকে এই টোটাল এইটুকু অব্দি হয়নি, জাস্ট আর টোটালটা হয়ে গেছে। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও গাইজ। এই যে দেখাচ্ছি, এই যে দাঁড়িয়ে আছে বিশিষ্ট ব্যক্তি যিনি করলেন আর কি এটা, এই যে সো এই যে দেখাচ্ছি। সো গাইজ, যেটা বলার সেটা হচ্ছে আজকের মতন এই টোটালটা করা হলো। সো মানে ভিডিওটা আমি এখানে অফ করছি না, ভিডিওটা অফ না না করার কারণ এটাই যে টোটাল পুরো ছাদে লাগিয়ে ইনস্টল করে একদম লাইটিং হাইটিং দিয়ে তোমাদেরকে দেখাবো। আর এইবার হচ্ছে মেবি গোটা ছাদ নাও লাইটিং হতে পারে, জাস্ট এই স্টারটাও দিতে পারি, আবার গোটা ছাদ লাইটিং হতেও পারে, সে দেখা যাচ্ছে কি হয়। 2 বছর ধরে তো হয়েছে গোটা ছাদ লাইটিং। সো চলো আজকে ব্লগটা এখানে অফ করছি না, ব্লগটা না ভিডিওটা, তো তার লাইটিং লাগানো হবে কালী পুজোর আগে, কালী পুজোর আগে বৃহস্পতিবার কালী পুজো গাইজ,
বুধবার লাইটিং লাগাবো, দেন আমি শেষ করব, দেন কালী পুজোর ব্লগ আনবো। সো এখন দেখে নাও আর একবার কিরকম লাগছে। এই যে, সো ঠিক আছে, এখন তাহলে অফ থাকছে, আবার আসছি যেদিন লাইটিং লাগানো হচ্ছে সেই দিন। সো চলো, দেখতে পাচ্ছ সেদিনের পর আজকে এলাম, লাইটিং এবার ছাদ থেকে লাগাইনি, জাস্ট গ্রিলে দুটো মতো নিয়েছে, তারাটা লাগিয়েছি। এই যে আর ওইদিকে লাইটিং কেন লাগাইনি সেইটা খুব শীঘ্রই জানতে পারবে, একটা বিশেষ কারণ আজকে বলছি না, নেক্সট ভিডিওতে বলছি। আর তার আগে টোটাল ভিউটা দিয়ে দিচ্ছি কিরকম এবছর লাইটটা লাগানো হয়েছে, কার কালকে, তার কালকে তারপরের দিন মানে পরশুদিন কালী পুজো, সো আজকে মঙ্গলবার। সো দেখো পেছনে মানে ভিউগুলো, দেখতে পাচ্ছ তারার ভিউ, তারাটা এরকমভাবে গ্রিল বারান্দায় লাগিয়ে দিয়েছি, ঠিক আছে। দেন আর কিছু লাগাইনি ছাদে, দেন এই জায়গাটায় এই গ্রিল বারান্দাটাই লাগিয়েছি, দুটো লাইটিং একটা বাল্ব, ব্যাস। লাইটিং এইটুকুনি লাগালাম গাইস দেখতেই পেলে, কারণটা পরে ভিডিওতে জানাবো, পরে পরের ভিডিওতে, এই ভিডিওতে জানাচ্ছি না, বিশেষ একটা কারণ, খুবই ভালো আর নলেজেবল। কীরকম লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও, এই তারাটা কীরকম লাগলো, বানানো তো দেখাইনি, জাস্ট লাইটিং লাগানোটা দেখিয়েছি, পাতকাঠি দিয়ে বানিয়েছি, আজকে মদন মামা নেই, আমি একাই লাগিয়েছি। সো দেখাচ্ছি আবার তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, বাই।